মাটিগড়ায় পরিবহন নগরে আইটি পার্কের কল সেন্টারের আড়ালে চালানো হচ্ছিল অবৈধ কার্যকলাপ। মাটিগড়া থানার পুলিশ ও এসওজির যৌথ অভিযান চালায় মেলে সাফল্য। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সংশ্লিষ্ট অবৈধ কল সেন্টারের ম্যানেজার আনসার আলীকে, আটক করা হয়েছে 16 জনকে। পুলিশ সূত্রে খবর মিলেছে ওই কল সেন্টারের নামে বিদেশে ও দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে ফোন করে প্রতারণার হাত পেতে থাকেন তারা। কাউকে লোন পাইয়ে দেওয়ার নাম করে, আবার কখনো কাউকে চাকরির নাম করে প্রতারণা চক্র চালাতো অবৈধ কল সেন্টারে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগড়া থানার সাদা পোশাকের পুলিশ।